নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি কলোনির বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছেন। এ ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জে আদমজি শাহি মসজিদে পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার ভোরে সুমিলপাড়া বিহারি কলোনিতে বিশেষ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে অন্তত 30 জনকে গ্রেফতার করা হয়। এ সময় কলোনির বাসিন্দারা আদমজি চাষারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের ওপর রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে ইট পাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এই সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এইসব ঘটনায় 3 পুলিশ সহ অন্তত 30 জন আহত হন।